আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ইউটিউবার তাদেরকে ভিডিও বা হচ্ছে কন্টেন্ট তৈরি করে এডিট করতে হয়। সো এডিট করা একদম পানির মতো সহজ। কিভাবে এডিট করবেন সেটা আমি আপনাকে দেখাবো, যেটা একদম পানির মতো সহজ। সিরিয়াসলি বলতেছি, অনেক ইজি ভাবে আপনাকে আমি আজকে এডিট করা শেখাবো। আমি জাস্ট মেন মেন টপিক গুলো শেখাবো যেগুলো আপনার দরকার পড়বে। ওকে, সো চলুন শিখে নিই কিভাবে এডিট করতে হয়। আমরা যে সফটওয়্যারটির মাধ্যমে এডিট করবো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যাপকাট। আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন আপনার ফোনের, ফোনের প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন ক্যাপকাট। ওকে, এই যে ক্যাপকাট চলে আসবে, দেখেন ক্যাপকাট ভিডিও এডিটর। এটা হচ্ছে একদম ইজি একটা ভিডিও এডিটর সফটওয়্যার, বিকজ এটা হচ্ছে আপনার ফ্রি অ্যান্ড হচ্ছে খুবই 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 সহজ। ওকে, তো এই যে জাস্ট ইনস্টল করিয়ে নিন, আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। দেখেন আমি দেখাচ্ছি, আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শেখাবো আপনার জন্য, বোরিং ফিল না করে। সফটওয়্যারটা ওপেন করে নিলাম, ওপেন করার সাথে সাথে চলে আসলো নিউ প্রজেক্ট। ওকে, আমি জাস্ট এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো বিকজ আমরা এখান থেকে কাজ শুরু করবো, ঠিক আছে। সো আমি জাস্ট এইটাকে নিলাম, এটা নিয়ে জাস্ট অ্যাড করে দিলাম বিকজ আমি এটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো। সো আমি জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করবো। ওকে, এই যে জাস্ট এখানে চাপলে আপনার সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো আমি ফার্স্ট দেখাবো, আপনি এটা যদি সাউন্ড কম থাকে আপনি সাউন্ড কীভাবে বাড়াবেন। এই যে এখানে দেখেন নিচে অপশন আছে, এই যে ভলিউম, ভলিউম আছে এখানে কত, এখানে নর্মাল আছে, বাট আপনি ইচ্ছা করে বাড়াতে পারবেন। দেখেন 300, 400, 500 ইচ্ছা করলে 1000 দিতে পারবেন, তাহলে কীভাবে আপনার সাউন্ড বাড়বে। ওকে, আপনি যদি ভিডিওটা সাউন্ডের মধ্যে মানে হচ্ছে যেখানে সাউন্ড হয় বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে সেখানে যদি শ্যুট করেন, তাহলে আপনি বাইরের সাউন্ডটা কীভাবে এডিট করবেন। জাস্ট আপনার যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট এখানে নিচে দেখেন অপশন আছে, নিচের অপশনগুলোর মধ্যে আপনি জাস্ট কী করবেন, এই যে রিডিউস নয়েজ, ওকে, রিডিউস নয়েজটা অন করে দেবেন, তাহলে কী হবে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা চলে যাবে। এখন আমি দেখাবো আপনার যদি কোথাও কাটটা ইচ্ছে হয় যে আপনি কাটতে চাচ্ছেন, ওকে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই যে সিলেক্ট করা অবস্থায় এই যে স্প্লিট, স্প্লিট দেখছেন, স্প্লিট করে জাস্ট আপনি এটা লাগবে না, আপনি এটা ডিলিট করে দেবেন। ওকে, এখন মাঝামাঝি ইচ্ছাগুলো কাটতে পারেন, যে জাস্ট এখানে সিলেক্ট করে স্প্লিট। ওকে, আবার আপনার এতটুকুর দরকার, এতটুকুর দরকার নেই। সো আবার আপনার এতটুকুর দরকার নেই, সো আবার জাস্ট এই স্প্লিট, স্প্লিট করে জাস্ট এই যে ডিলেট, ডিলেট করলে সাথে সাথে ওই কর্ম জায়গা মতো চলে আসবে। ওকে, সেটা গেল কাটাকাটির অপশন। সো আপনি যদি দেখেন যে ভিডিওটা ততটা ভালো না, মানে হচ্ছে ভিডিওটা অতটা উজ্জ্বল না, সো আপনি সেগুলো উজ্জ্বল করতে পারবেন। দেখেন কীভাবে উজ্জ্বল করবেন, জাস্ট এই যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট নিচে এসে এই যে দেখেন অ্যাডজাস্ট। ওকে, অ্যাডজাস্টে আপনি জাস্ট ব্রাইটনেস বাড়াই দিতে পারবেন, দেখেন এই ব্রাইটনেস বাড়তেছে। ওকে, কনট্রাস্ট, কন্ট্রাস্ট, কন্ট্রাস্টও বাড়াই দিতে পারবেন, স্যাচুরেশন এটাও বাড়াই দিতে পারবেন। ওকে, এক্সপোজার, এক্সপোজারও বাড়াই দিতে পারবেন, মানে আপনার যতটুকু দরকার হয়। তারপর হচ্ছে আপনি এই সেল, এখানে হু আছে, স্যাচুরেশন আছে, লুমিনিয়েন্স আছে, এইগুলো আপনি আপনি দেখে দেখে আস্তে আস্তে করে নিন। ওকে, সো করার পর জাস্ট আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন, মানে হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করেন, তাহলে কী হবে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, মোটামুটি এইগুলো লাগে। এখানে আর একটা কথা বলে লিখি, এই যে শেষে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন, এডিটিং করার শেষে দেখবেন যে এন্ডিং, মানে হচ্ছে এন্ডিং শেষে আপনার হচ্ছে যে ক্যাপকাট থাকবে, এই ক্যাপকাটের লোগো থাকবে। সো আপনি চাইলে ক্যাপকাটের লোগোটাও তুলে দিতে পারবেন। কীভাবে তুলে দেবেন, জাস্ট এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দেবেন, আপনার লোগোটা চলে যাবে। ওকে, সো এখানে আপনি জাস্ট টেক্সট অ্যাড করতেও পারেন, কোনো সমস্যা নেই। টেক্সট অ্যাড করলে জাস্ট এই যে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট আপনি কী লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন। ওকে, এগুলো কোনো সমস্যা নেই, এখানে যে কেউ করতে পারবেন, কারণ আমি জাস্ট আপনাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাচ্ছি। ওকে, জাস্ট এই অ্যাড করে দিলেন, আপনি জাস্ট ফন্টও চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা নিয়ে নিচে আনতে পারবেন বা হচ্ছে ওপরেও নিয়ে আসতে পারবেন, এটা কোনো বিষয় না, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, ঠিক আছে। সেভাবে আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে স্টাইল, স্টাইল মানে হচ্ছে আপনি যে কোনো একটা স্টাইল চেঞ্জ করতে পারবেন, দেখেন আপনার মন মতো আপনি স্টাইল নিন, ঠিক আছে। সো তারপর আপনি জাস্ট অ্যানিমেশন, অ্যানিমেশনও আপনি অ্যাড করতে পারবেন, যে দেখেন এখানে অনেক অ্যানিমেশন আছে, ঠিক আছে, অ্যানিমেশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং আছে, এগুলো লাগে না জেনারেলি। তারপর হচ্ছে এডিট আছে, এডিটও করতে পারবেন, যে এডিট আছে আপনি জাস্ট রোটেট, ক্রপ, মিরর। ওকে, এগুলো আপনার দরকার পড়লে যে মিরর হলো, এই রোটেট হলো, ঠিক আছে, ক্রপ আপনি ইচ্ছা করলে কাটতে পারেন। সো আমার যেহেতু কাটার দরকার নেই, আমি জাস্ট কাটবো না, ঠিক আছে, দেখানোর জন্য আমার যেহেতু কাটার দরকার নেই, সো আমি কাটলাম না, আমি জাস্ট আবার এই যে রিসেট মেরে দিলাম। ওকে, সো আরও অপশন আছে, আপনারা দেখে নিতে পারেন, এই ড্র আছে, অটো লাইক, অটো লিরিক্স আছে, ঠিক আছে, অটো ক্যাপশন আছে, স্টিকার, আপনার যদি স্টিকার প্রয়োজন হয় আপনি স্টিকার নিয়ে এসে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নয় আপনার মন মতো। ওকে, এখানে দেখেন অসংখ্য স্টিকার আছে, দেখেন, সো আপনি চাইলে স্টিকার অ্যাড করতে পারেন। এখানে জেনারেলি যেটুকু দরকার হলো সেটুকু আমি আপনাদেরকে, আমি আপনাদেরকে বললাম। ওকে, জাস্ট এই যে আমি আবার বলতেছি, এই জাস্ট কাটাকাটিটা বেশি একটু প্রয়োজন হয়। তারপর হচ্ছে এই যে বাইরের সাউন্ডটা, মানে হচ্ছে রিডিউস নয়েজটা, এরপর হচ্ছে সাউন্ড মানে ভলিউমটা বাড়ানো, প্লাস হচ্ছে রোটেট, আর হচ্ছে আপনার কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি, ভিডিওটা ততটা ভালো না, সো আপনি যদি ভিডিও কোয়ালিটি, ওই যে ব্রাইটনেস বাড়াই দেবেন, ব্রাইটনেস বাড়াই দিলে আপনার কী হবে, ভিডিওটা কোয়ালিটিটা ভালো আসবে। ওকে, তারপর স্টিকার দরকার হলে স্টিকার নিন, ঠিক আছে। সো জেনারেলি এইগুলো নেই,
মোটামুটি লাগে। এই ফিল্টার আছে, আপনি চাইলে ফিল্টার করতে পারেন। এখানে অসংখ্য অপশন আছে, একদম ফ্রি, এইরকম মানে ফ্রি ফ্রি এত বেস্ট সফটওয়্যার পাওয়া আসলে টাফ। ঠিক আছে, এই যে এখানে মুভি আছে, মুভির কোয়ালিটি দেখেন, দেখেন কত সুন্দর সুন্দর। ওকে, এইগুলা সো আপনার যতটুকু দরকার আমি ততটুকু আপনাকে শিখিয়ে দিলাম, এর বেশি আমি আশা করি লাগবে না। জেনারেলি যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, ওকে সো এখন কি হলো, আমার কাজটা শেষ হলো, এখন আমি কি করব, জাস্ট সেভ করব। সেভ মানে হচ্ছে আপনি যেখানে যে দেখতেছেন, এই যে এখানে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বাট আমি আপনাকে এখানে একটা জিনিস দিয়ে দেখাবো, সেটা হচ্ছে 720 আছে, বাট আমি আরও হাই করতে চাচ্ছি। ওকে, আমি জাস্ট এই যে টেনে 1080 পিক্সেল করে দেবো, আর ফ্রেম রেট পোর্ট্রেট যা আছে হবু তাই থাকবে। এখন যদি আমি এক্সপোর্ট করি তাহলে এটা কী হলো, 1080 এক্সপোর্ট হলো। ওকে, সো যে এক্সপোর্ট হওয়ার কী হবে, আমার একটা গ্যালারিতে সেট হবে। সো গাইস, এভাবে আপনি খুব সহজে ক্যাপকাট দিয়ে ফ্রি ফ্রি ভিডিও এডিট করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক শেয়ার দিয়েন, যাতে যেন অন্যরাও দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।